প্রথমে যখন গিয়েছি আমরা আমাদের কাছে মিথ্যা তথ্য এবং সবকিছুর জন্য আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা হলো এবং সঙ্গে আরেকটি আপনাকে নিয়ে দিতে হলো সেটা হচ্ছে এই আদাগুলো এখন নিয়ে এগুলো 120 টাকার মধ্যে বিক্রি করবে। এতদিন ধরে আরা জানি যাচ্ছি যে গরু বলে কিতাবত আছে কিন্তু গোয়ালত ন থাকে। এবার দেখা গিয়ে দে আদা গুদামত আছে কিন্তু কিতাবত নাই, অর্থাৎ হাগজে পত্রে আদা ন থাকিলেও গুদামত গোপনে কিন্তু আদার স্টক ঠিকই আছে। আর এই খাসসাজি গড়িয়ে নেই আদার দাম লাফায় লাফায় হয় গুণ বাড়াই ফেলের এক ডলে অসাধু চক্র। আর এই অস্বাভাবিক দাম বৃদ্ধির লগে জড়িত ইল্লে একান সিন্ডিকেটের ফর্দা খুলি দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসন। আপনারা দাম চাপাই দেন, ঠিক আছে, সে অনুযায়ী কমিশন নিতেন আর পাইকাররা ওই দামে বিক্রি করতে পারছেন। যেমন ধরেন এখন আপনার জিরাটার দাম বাড়ছে, আমরা আমাদের খাতা দেখতে পারবেন আমাদের কোনো চলি নেই, 260 টাকা 70 টাকা বিক্রি। দেশের আমদানি সূত্র তুন তথ্য ফাগেই দে এপ্রিল মাসের 21 তারিখ মায়ানমারের তুন হাতুনগঞ্জের আমিন মার্কেট এলাকার মেসাস আজাদ সিন্ডিকেটে 47 টিয়া ধরে আদা আমদানি করছে। আর সেই আদারে গত 1 সপ্তাহ ধরে 220 টিয়া তুন 250 টিয়া ধরে পাইকারি বেসই। আজের অভিযানত হাতুনগঞ্জের শাহমানর ট্রেডার্সর ফানসুয়ারির গুদামত লুহাই রাহা মায়ানমারের তুন আনা সেই আদাগিনের মধ্যে 12 টন আদার সন্ধান পাইয়ে যার হন হাগজপত্র ন আসিল। অভিযানত নেতৃত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম এডুল্লে অনৈজ্য দামে আদা বিক্রির অপরাধে শাহমানর টেডাস নামক প্রতিষ্ঠানের নগদ 1 লাখ টিয়া জরিমানা, সেই সাথে 120 টিয়া দরে সাথে সাথেই ব্যাগ আদা বেচিবার নির্দেশ দেয়। আর সেই নির্দেশ মোতাবেক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিত হাতুনগঞ্জের বিভিন্ন ক্রেতাওয়ালের হাতে আদাগিন ওয়ারে ওয়ারে বেচি দেওয়া হয়। সেখানে নেবেন এই গুদাম থেকে নিয়ে ন্যায্য যে মূল্য 120 টাকা সেটা মধ্যে আপনি এই জিনিসগুলো বিক্রি করবেন। আপনারা যে ইম্পোর্টার এবং দালালদের কথায় যে 200 টাকার বেশি দামে বিক্রি করছিলেন সেটা করবেন আর। প্রথমে যখন গিয়েছি আমরা আমাদের কাছে মিথ্যা তথ্য এবং সবকিছুর জন্য আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং সঙ্গে আরেকটি আপনাকে নিয়ে দিতে হলো সেটা হচ্ছে এই আদাগুলো এখন নিয়ে এগুলো 120 টাকার মধ্যে বিক্রি করবেন। আজের অভিযানত হাতুনগঞ্জ ভিত্তিক সিন্ডিকেটের লগে জড়িত আরো 3 নান আড়তরে অধিক মুনাফাত আদা বিক্রির অপরাধে 2 লাখ টিয়া জরিমানা করা হয়। আর এ সকল আড়ত দ্বারাত্তুন লিখিত স্বীকারোক্তিতে জানা গিয়ে দে হাতুনগঞ্জ আমিন মার্কেট এলাকার মেসাস আজাদ সিন্ডিকেট হইলে এই সিন্ডিকেটের মূল হোতা। তবে অভিযানের ওয়ার ওয়ারে সেই আজাদ সিন্ডিকেট গা টাকা দিলেও তারার বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা লওয়ার প্রক্রিয়া চলার বলে জানাইয়ে চট্টগ্রামের জেলা প্রশাসন। এই আদা কি হাওয়া হয়ে গেল নাকি? কামরুজ্জামান রনি, C+ TV, চট্টগ্রাম।